দর্শক, সুইজারল্যান্ডের করোনা পরিস্থিতি জানাতে জুরিখ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাকি উল্লাহ। বাকি, সুইজারল্যান্ডে আগামী সপ্তাহে স্কুলগুলো খুলে দেওয়ার কথা রয়েছে, নিয়ে কি তথ্য আছে? আর এছাড়া করোনার সামগ্রিক চিত্র কেমন দেখছেন সেখানে? মিতু, আপনাকে ধন্যবাদ। সুইজারল্যান্ডে কিন্তু সেই লকডাউন প্রত্যাহার করার পরে, জরুরি আইন তখন শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে করোনার সেই সংক্রমণের সংখ্যাটি কিন্তু এক ডিজিটে পৌঁছেছিল, কিন্তু গত এক মাস ধরে এখানে কিন্তু সেই সংখ্যাটি তিন ডিজিটে আসলে এসে পৌঁছেছে। আজকে যদি আমরা বলি, সেই সপ্তাহ শেষে কিন্তু আজকে 152 জনের মতো এখানে কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আছে একজন। অর্থাৎ আমরা দ্বিতীয় সেই তরঙ্গ, যেটাকে বলা হয় দ্বিতীয় তরঙ্গ, না আসলেও কিন্তু সুইজারল্যান্ডে সেই আপনার করোনা সংক্রমণের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। এখানে কিন্তু 46টি দেশকে, দেশ থেকে যারা সুইজারল্যান্ডে আসছেন তাদের কিন্তু এখানে প্রায় 10 দিন আপনার এখানে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে, এবং ইউরোপের কিছু দেশগুলো, যেমন আপনার ইউরোপের কিছু দেশগুলোতেও কিন্তু সুইজারল্যান্ড থেকে যারা যাচ্ছেন তাদের কিন্তু এই মুহূর্তে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। আগামী সপ্তাহে এখানে খুলে যাচ্ছে সেই স্কুল কলেজগুলো, অর্থাৎ এখানকার সেই গ্রীষ্মের ছুটি সেটি কিন্তু শেষ। এরপরে আসলে ছুটি শেষে যখন আপনার শিক্ষার্থীরা সেই স্কুলে আসবেন, সে সময় আসলে পরিস্থিতি কেমন হয় সেটা কিন্তু এখন আসলে বলা যাচ্ছে না। এই জন্য বিভিন্ন পদক্ষেপ কিন্তু এখানকার সুইজারল্যান্ড প্রশাসন নিয়েছে, এবং তারা এখানে সেই যারা আপনার সেই রিস্কি দেশগুলোতে, অর্থাৎ রিস্কি দেশগুলোতে এই মুহূর্তে যারা ছুটিতে আছেন, তারা এখানে আসার পরে আসলে তাদেরকে কিন্তু 10 দিন কোয়ারেন্টিন করতে হবে। এই কারণে তারা স্কুল, যারা স্কুলের ছাত্রছাত্রী, কিন্তু আগে কিন্তু তারা সতর্ক করে দিয়েছেন। বাকি ধন্যবাদ আপনাকে দর্শক, সুইজারল্যান্ডের জুরিখ থেকে বলছিলেন বাকি উল্লাহ।